আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। টি শার্ট প্রিন্টিং ক্লাস 101-এ আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবিদিত রাহাত এবং এই ক্লাসটি আয়োজন করা হয়েছে বেকার অনলাইন শপের পক্ষ থেকে। মূলত আমরা যে ক্লাসগুলো নিয়ে থাকি সেটা হচ্ছে গিয়ে আপনার সরাসরি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হয়ে থাকে অফিসে আসার মাধ্যমে। এখন যেহেতু একটা সিচুয়েশন চলছে, তো সেই জন্য আমরা ভাবলাম যে সবার হাতে যেহেতু আর্থিক একটা অবস্থা নেই, তাই আমরা অনলাইনে ক্লাসগুলো তৈরি করি এবং অনলাইনে প্র্যাকটিক্যাল করি এবং খুব ভালোভাবে আপনাদেরকে শিখিয়ে দিই শুরু থেকে শেষ পর্যন্ত যে কীভাবে করে আপনারা টি শার্ট প্রিন্টিং করবেন, এবং সেই সাথে এটা যে ইরোরগুলো হতে পারে, যে ভুলগুলো মানুষ করে অথবা সেগুলো সব কিছুই আমরা ভিডিওর মাধ্যমে এই ক্লাসের মাধ্যমে আপনাদেরকে সব দেখিয়ে দেবো। তো এই ক্লাসগুলো যদি আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন সবগুলো, তো ইনশাআল্লাহ আমরা আশা করছি আপনারা নিজেরাই একটা ব্যবসা শুরু করতে পারবেন এবং আপনাকে কারো কাছে যেতে হবে না যে শেখার জন্য যে এই সমস্যা হলে আমরা কি করতে পারি। প্রত্যেকটা সমস্যার এবং যে যে সম্ভাব্য সমস্যাগুলো থাকতে পারে সেগুলোর সলিউশন ইনশাআল্লাহ আমরা ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে সব শিখিয়ে দেব, এবং আপনারা এই ভিডিওগুলো দেখে এবং এগুলো শিখে আপনারা যেন অ্যাপ্লাই করতে পারেন বাস্তব জীবনে, সেটা কীভাবে করবেন সেটাও আমরা সব ভালোভাবে দেখিয়ে দেব। আর আশা করা যায় আপনাদের কোনো রকম সমস্যা হবে না, এবং তারপর যদি সমস্যা হয় কমেন্ট সেকশন তো আছেই, সেখানে কমেন্ট করে জানাবেন, আমার প্রয়োজনে আমরা আরও ভিডিও করে আপনাদেরকে সেগুলো শিখিয়ে দেব। তো টি শার্ট প্রিন্টিংয়ের যে ক্লাসগুলো আছে এগুলোতে আমরা আপনাদেরকে কী কী শেখাব, প্রথমত আমরা হচ্ছে গিয়ে প্রথম ক্লাসগুলো সেটা হচ্ছে গিয়ে সাবলিমেশন প্রিন্ট নিয়ে করতে যাচ্ছি। সাবলিমেশন প্রিন্ট কীভাবে করবেন, কী কী মেশিন লাগবে, এগুলোর প্রাইস কত, বাজারে কী অবস্থা, আচ্ছা প্রিন্টগুলো করার ক্ষেত্রে আপনারা কী কী প্রসেসগুলো আছে, কীভাবে করলে প্রফেশনালভাবে প্রিন্টিং করতে পারবেন, আপনারা কী কী ইররগুলো অ্যাভয়েড করা উচিত, তারপরে অদ্ভুত যে দাগ আসে অনেক সময় সেগুলো কীভাবে অ্যাভয়েড করবেন, অথবা অনেকে দেখবেন যে বড় বড় পেজ আছে তাদের সাবমিশন যে প্রিন্ট আছে সেখানে দেখবেন স্পট আছে, যেটা খুবই দুঃখজনক। এখন এই স্পট লেস কাজ কীভাবে করতে পারবেন এই সব কিছুই আমরা ইনশাআল্লাহ শিখিয়ে দেব, এবং এরপরে আমরা স্টিকার প্রিন্ট দেখাবো। এই সাবলিমেশন এবং স্টিকার প্রিন্ট অনেকটা কাছাকাছি, কারণ আপনার একটা হিট প্রেস মেশিন লাগতেছে দুটোর ক্ষেত্রে, সেই জন্য আমরা এর পরবর্তী সেকশনটা হচ্ছে কি স্টিকার প্রিন্ট নিয়ে হবে। এরপরে হচ্ছে কি আমরা আপনাকে শেখাবো ভিনাইল প্রিন্ট, ভিনাইল মেশিন দিয়ে, অর্থাৎ যে কাটিং মেশিনটা আছে সেটা দিয়ে ভিনাইল কীভাবে কাটিং করতে হয়, ভিনাইল জিনিসটা কী প্রিন্টিং এবং এটার লাভটা কী, এটার কস্টিংটা কেমন পড়ছে, এবং কীভাবে করে ভিনাইল আপনি টি শার্টে বসাবেন। ভিনাইল ভিতরে অনেক রকম ধারণা আছে, চিকচিক করবে, আবার অনেকে দেখবেন যে টি শার্ট দিচ্ছে পেজে সেটা হচ্ছে কি আপনার রাতের বেলা জ্বলতেছে আগো জ্বলে, হ্যাঁ তো সেই টাইপেরও আছে। তো এগুলো ইনশাআল্লাহ সবে আমরা শিখিয়ে দেবো। এরপরে গিয়ে আমরা স্ক্রিন প্রিন্ট, স্ক্রিন প্রিন্টটা কীভাবে করবেন, কীভাবে একটা ফ্রেম বাঁধাই করবেন, ফ্রেম বাঁধাই করার পরে ডিজাইনটা কীভাবে বানাবেন, ডিজাইনটা কীভাবে বসাবেন, বসানোর পরে টি শার্টে কীভাবে অ্যাপ্লাই করবেন, সেই সবগুলো স্টেপ বাই স্টেপ আমরা শিখাবো। তারপর হচ্ছে গিয়ে মক প্রিন্ট কীভাবে করবেন, তারপর হচ্ছে পানির বোতল প্রিন্ট, এগুলো কীভাবে করবেন ইনশাআল্লাহ সেগুলো আমরা শিখাবো আপনাদেরকে এই টিউটোরিয়ালগুলোতে।